never really know just what you want. Hey guys, assalamu alaikum, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা তোমার তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের জন্য নিয়ে আসলাম আজকে একটি নতুন ভ্লগ। সো গাইস, আজকে হলো 8 তারিখ আর আমরা চেরাগালি বাস কাউন্টার থেকে রাত্র 9টার সময় বাসে উঠে পড়ি কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে। সৌদিয়ার এই বাসটির যদি ইন্টেরিয়র সম্পর্কে কথা বলি তাহলে ইন্টেরিয়রটি ছিল একদম সিম্পল, বাসে কোনো রিডিং লাইট ইউজ করা হয়নি। এরপর কিছুক্ষণ চলতে চলতে আমরা চলে আসি টঙ্গি ব্রিজে। ভাই রে ভাই, এইখান থেকেই আমাদের জ্যাম শুরু। এইখান থেকে মনে করে একদম সায়দাবাদ পর্যন্ত এত জ্যাম ছিল, তোমরা একটু দেখো। চিরচেনা জ্যাম ঠেলতে ঠেলতে এখন আমরা চলে আসি আবদুল্লাপুর। আবদুল্লাপুর পার হওয়ার পর কিছুটা পথ আমরা জ্যাম থেকে মুক্তি পাই। এরপর হিমালয় আমাদের পাশ থেকে এসে দৌড় দিল, দৌড় দিয়ে কেন জানি আবার থেমে গেল, কি জানি কিছু বুঝতে পারলাম না। দেখো তোমরা কেউ কিছু বুঝতে পারো নাকি। এই পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে 1.5 ঘন্টা আর আমরা বর্তমানে আছি এয়ারপোর্টে। তো আমরা এখন এয়ারপোর্ট ক্রস করে যাচ্ছি। যমুনা ফিউচার পার্কের সামনে আসতে নাচতে আবার সেই জ্যামের দেখা পেলাম। এখানে কক্সবাজার এক্সপ্রেসও কিন্তু আমাদের সাথে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। আমাদের বাসটির সব কাউন্টার থেকে যাত্রী তুলতে তুলতে চলো আমরা এই বাসটি এবং বাসের ভিতরে ইন্টেরিয়র এবং সিটগুলো দেখে আসি।
এই হলো সৌদি আবাসের ফ্রন্ট সাইড, আর ইন্টেরিয়রটি ছিল একদম সিম্পল হোয়াইট কালারের লাইট। লং রুটের জন্য সিটগুলো হবে বেস্ট, কারণ সিটগুলো অনেক বেশি কমফোর্টেবল। মাথার কাছে থাকছে হেডরেস্ট এবং পার কাছে থাকছে লেগ রেস্ট, যেটি থাকলে কিন্তু জার্নি অনেকটাই কমফোর্টেবল হয়ে যায়। সিটগুলো ছিল মোটামুটি সফট। ওভারঅল সব কিছু মিলিয়ে আমার কাছে এই বাসটি ভালোই লেগেছে। এরপর ফাঁকা রাস্তা দেখে তাহসিন একটু হালকা পাতলা দুষ্টু পানি করতেছিল, তোমরা একটু দেখো, মানে ও মনে করতেছে যে নিজেই বাসটা চালাইতেছে, দেখো। এখন বাজতেছে 11:30, আর এই 11:30 থেকে আমাদের মেইন জ্যাম শুরু হয়। এখান থেকে একদম রাত্র 2টা পর্যন্ত আমরা জ্যামে আটকে ছিলাম ঢাকার মধ্যেই, মানে রাত্র 2টা বেজে যাওয়ার পরও আমরা ঢাকা থেকে বের হতে পারিনি, এত জ্যাম ছিল সেদিন রাস্তায়। এরপর আমি একটু বাস থেকে নামি তোমাদের জ্যাম দেখানোর জন্য। দেখো, সবাই গাড়ির ইঞ্জিন বন্ধ করে বসেছিল, তেমনটাই আমরাও গাড়ির ইঞ্জিন বন্ধ করে বসেছিলাম। এরপর আর কি, সেই বৈশা রইলাম জ্যামে। এখন বাজতেছে প্রায় 1টা, আমরা সেই জ্যামে এখনো বসে আছি। এখন আমরা সায়দাবাদ ফ্লাইওভার ক্রস করে যাচ্ছি। ফাইনালি গাইস, আমরা সম্পূর্ণ জ্যাম থেকে মুক্তি পাই। এখন কিন্তু আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠে পড়েছি, আর আমাদের সামনেই রয়েছে হিমাচলের নতুন যেই বাসটি বের হয়েছে, ফুসো, মিৎসুবিশি ফুসো, সেই বাসটি। এখন কিন্তু আমরা চলে এসেছি মেঘনা সেতুতে।
যেহেতু আমরা 4 ঘন্টায় ঢাকায় বসেছিলাম, সো আমাদের বাসটি হাইওয়েতে এসে একটু টানছে। তো গাইস, আমাদেরকে এখানে একটি মানে কয়েকজন যাত্রী এখানে ওয়াশরুমের ব্রেক চাওয়ার কারণে আমাদের এই সৌদিয়া বাসটি এখানে একটি ফিলিং স্টেশনে ব্রেক দিয়েছে। আমরা এখন বেশি দেরি না করে বাসে উঠে যাবো। সো চলো গাইস, বেশি দেরি করবো না, আসো তাড়াতাড়ি, চলো তাও চলো। আজকে রাস্তায় গাড়ির চাপ বেশ ভালোই দেখা যাচ্ছে। এখন বাজতেছে 3:40 আর আমাদের ব্রেকটি পড়ে মিয়ামি হোটেলে। যেহেতু সিয়ারির আর বেশিক্ষণ বাকি নেই, তাই আমাদের মিয়ামিতেই যাত্রা বিরতি দেয়। কুমিল্লা আসবো আর সুইটস দেখবো না, তা তো আর হয় না। এখানে সব ধরনের সুইটস আছে। সো গাইস, আমরা দুজন এখানে এসে একটু মজা করলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন বাজে 3:40, তো এই আর বেশিক্ষণ নেই সিয়ারি। আমরা এখন সিয়ারিটি শেষ করে ফেলবো, তারপরে আমরা ইনশাল্লাহ আবার কক্সবাজার উদ্দেশ্যে রওনা দেবো এবং আশা করি তোমরা আমাদের এই পুরো ভিডিওতে সাথে থাকবে। সিহেরি শেষ করে আবার আমাদের পথ চলা শুরু হলো। আর সামনেই রয়েছে রবি এক্সপ্রেসের স্লিপার কোচের একটি বাস। হালকা হালকা ভোরের আলো ফুটা শুরু করেছে।
ঢাকার বাইরে আসলে এটাই মেইন সুন্দর যে এত সুন্দর প্রকৃতি। সেখানে আমাদের বাসটি ফিউল ভরার জন্য কিছুক্ষণ ব্রেক দিয়েছে। এখন কিন্তু আমরা চট্টগ্রামের একদম কাছে, আর আমরা বাইজিত লিংক রোড দিয়ে কিন্তু চট্টগ্রামের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। আমরা এখন এসে পড়েছি চট্টগ্রামের দামপাড়ায় সৌদিয়ার নিজস্ব বাস কাউন্টারে। সো গাইস, এখন আমরা পাড়ি দিচ্ছি নতুন ব্রিজ।
এই রোডগুলো এত সুন্দর, মাঝখান দিয়ে রোড এবং দুই পাশে গাছ পাহাড়, অনেক সুন্দর। আমাদের জার্নির আর কিন্তু বেশিক্ষণ বাকি নেই, আমরা কক্সবাজারের একদম কাছে চলে এসেছি। এই বাসে ড্রাইভার আঙ্কেল, সুপারভাইজার আঙ্কেল আর হেল্পার আঙ্কেল অনেক বেশি মিশুক, সারা রাস্তায় আমাদের সাথে গল্প করেছে, আমরাও ওনাদের সাথে অনেক বেশি গল্প করেছি, তাদের মন অনেক ভালো। তো এখানে আমি বলবো এই বাসটির কন্ডিশনও অনেক ভালো, তিনি রাস্তায় কোনো রকমের রিস্ক নেননি, যেখানে যতটুকু স্পিড দরকার সেখানে ততটুকু স্পিডই প্রয়োগ করেছেন। এখান থেকে কক্সবাজার সি বিচের ভিউটা এত সুন্দর দেখা যাচ্ছে, দেখো তোমরা। সো তোমরা দেখে বুঝতেই পারছো আমরা কিন্তু কক্সবাজার এসে পড়েছি। সো জার্নিটি ছিল অনেক বেশি সুন্দর, অনেক বেশি রোমাঞ্চকর একটি জার্নি। তো গাইস, সবাইকে ধন্যবাদ জানিয়ে নেমে পড়লাম বাস থেকে। তো আজকে আমাদের ব্লগটি ছিল এই পর্যন্ত। যদি আমাদের এই ট্রাভেল ব্লগটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকে উৎসাহ দেবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।